আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনারা দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সবাইকে রমজান মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। প্রথম রোজার দিন আজকে, তো আপনারা মাঝে একটা ভিডিও নিয়ে আজই রইলাম আমি লাকি। আশা করি আপনারা কাছে ভালো লাগবে। তো ইনো দেখতে পারা আজকে কিন্তু আমরা গাছের উড়ি মানে শিম পার হয়ে গেছে। আপনারা দেখরা তো প্রচুর মানে শিম আইসে গেছ আলহামদুলিল্লাহ। এইভাবে দিয়ে আমার আম্মাই বাসরা। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সুন্দর একটা কমেন্ট করা যাবে। এতটুকু আশা রাখি। তো দেখতে পারা কী পরিমাণের শিম আইসে। আর আসলে রোজাত আমি হালকা হালকা রেসিপি দিব, আমি রান্নার ভিডিও খুবই কম দিব। কেননা আমরা তো মধ্যবিত্ত, কিন্তু আমরার চাইতে আরও নর্মাল যারা এরা তো খাইতে পারেন না। আর আমি আসলে যে কোনো জিনিস একটা একটা রেসিপি দিব আমি টুকটাক, তবে আমি খুব কম দিব আপনারা জানাই রাখলাম। কেননা রোজা মাসে আসলে আমার শো আপ করা বা রান্না টান্না দেখা নিয়ে এগুলো আমি পছন্দ করি না। যার যের অভিরুচি এক একজনের এক একটা। তো ইনে দেখতে পারা শিমের বিচি ছাদের উপরে উঠাইছি, মানে প্রচুর প্রায় 15-20 কেজির মতো শিমের বিচি হয়েছে মাশাল্লাহ। এবার তো খুবই প্রচুর ফলন হয়েছে। তো কইলাম যে রান্না বান্নার ভিডিও আসলে শেয়ার করা আমার কাছে লাগে যে এটা কিলা এক একজনের অভিরুচি। তো আমি খুবই কম দিব, আর যারা কি আসলে মানুষের কাছে শেয়ার করা এটা লাগে যেমন ছোটো লোকের মতো। এক একজনের এক এক অভিরুচি অবশ্যই যার যে ইচ্ছা। তো এনে দেখা করা পেঁয়াজি ঘর। তো আসলে এক একজনের কাছে এক এক ইচ্ছা, এক এক অভিরুচি। তো আমার কাছে ভালো লাগে না, ওটার লাগে আসলে আমি এই জিনিসটা শেয়ার করতাম না। আর রোজারা কি আসলে বিভিন্ন ধরনের রান্না টান্না শেয়ার করাটা আসলে টাফ ব্যাপার। আর গরিবের গরিবের গরিবা না, আসলে আমরা গরিব মানুষ, আমরা এতটা মধ্যবিত্ত। তো টুকটাক শেয়ার করবো। আর আপনারা মাঝে প্রথম রোজার দিন একটা ভিডিও নিয়ে আজ রইলাম, আশা করি আপনারা কাছে ভালো লাগবো। তো আপনারা দেখতে পারা মানে পেঁয়াজিও আর যদি ভালো লাগে। আর বিশেষ করে আমার ফ্রেন্ড যারা ইউটিউব চ্যানেলে যারা মানে আমার পাশে আসুন, যারা সাবস্ক্রাইব করছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সকলের প্রতি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা আমার অতটুকু সাপোর্ট করা, তো সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমি আপনারা চেষ্টা করবো সাপোর্ট করার। আশা করি আপনারা কাছে ভিডিওটা ভালো লাগবো। আর আমার কথাবার্তা মধ্যে ভুল ত্রুটি সময় দৃষ্টিতে দেওয়া অবশ্যই। মানুষ মাত্রই ভুল, ভুল মানুষেরই হয়। যদি ভুল ত্রুটি অবশ্যই সময় দৃষ্টিতে দেওয়া। আর সকলে দোয়া করবা মাহে রমজানের সময় নামাজ পড়ি দোয়া করবা, নাকল নামাজ পড়ি সবাই দোয়া করবা। সকল আল্লাহ নামাজ পড়ার তো খুব দান করতা, রোজা রাখার তো খুব দান করতা। আমার লাগে আপনারা দোয়া করবা ইনশাল্লাহ, সবাই লাগে আমিও দোয়া করবো। তো এই দেখতে পারা পেঁয়াজিটা হয়ে গেছে অলমোস্ট। আর আপনারা দেখাই রান যে আমার ফ্যামিলির নতুন সদস্য আমার চিনা আসের বাচ্চা। তো আশা করি আপনারা গেছে ভালো লাগছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাইবা। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।